खेलना और ज्यादा सीरियस माइंड लेके उन्हें बनना। নিকুচি করেছি শালা এই সংসারে, এইটা শালা একটা সংসার, কাজের লে আলি এক গ্লাস জল পাবো তাও শালা পাওয়া যাবে নাই। এই হইলে আমার বউ, এমন জানলে কোন জন্মে বিয়া করতি নাই, বলি শেষবারের মতন বলছি এক গ্লাস জল পাওয়া যাবে না যাবে নাই। আধ ঘন্টা ধরে তো বলছি যে পাঁচ মিনিটের মধ্যে আসছি, বলছি কুলার মতন কান গুলাতে কুলা ঢুকো আছে নাকি? আরে তো অকবক হচ্ছ কেনে? দূর জলের লাগি আমার একেবারেই তাড়া নাই, এই মাত্র 40 মিনিট হলো তোর কাছে জল খুঁজা। ঠিক আছে ঠিক আছে, অত ছাড়ের মতন চেঁচা গেল তো? এ বাবা, আমি বেটা ছিলিয়া ছাড়ের মতনই তো চেঁচাবো, গরুর মতন চেঁচাই মিয়া লোকে। কি তার মানে আমি গরু? দূর তুই হবি কেনে? আমাকে তুমি গরু বললে? না গো না সোনা, তোকে কেনে বলবো? 100 বার বললে? না গো না। 1000 বার বললে? না গো শোনাবো না, তোকে গরু বলি নাই। ও মাই গড, আমার মরণকে গরু বলিয়ে দিল গো। পূজার বোনাস পাইয়াছি। হে বাবা হে বাবা, সত্যি এতক্ষণ বলবে তো? হ্যাঁ গো, সত্যি বলা সুযোগ দিবি তবে না বলব। কত আছে? ওই বুড়া আছে, সংখ্যাটা কত বলবে তো? 18। যা, কতটা সরকরাইছো বলো? এ বলছি আলাদা পকেটে কতটা সরকরাইছো বলো? দেখি দেখি দেখি। ই বাবা, অমন করিস না গো, কাতু কত লাগছে? এই তো 1800 টাকা। তাইলে কত হলো? 2000। হে গো, চলো না এই বছর পূজাতে ভালো জায়গায় ঘুরে আসি। পুরী চল। না দার্জিলিং চলো। না পুরী। দার্জিলিং? হ্যাঁ, খালি হট করতেই পুরী। কি আছে পুরীতে? কত কি আছে, সমুদ্র, বালি, ঢেউ, জগন্নাথ। হবেক নাই হবেক নাই, পুরি হবেক নাই, গেলে দার্জিলিং। পাহাড়, চা বাগান, আহ কি সুন্দর সিন। দার্জিলিং দার্জিলিং দার্জিলিং। খামচাচ্ছিস কেন? কখন থেকে তো বলছি দার্জিলিং। আবহাওয়া পাল্টাইন গেল, দেখো কখন যে জল পড়ে কে জান। মিয়া লোকের এইটাই তো সম্বল। কোথায় যাবে এবারে বলো? কি ভাবছিস, আমি তো চোখের জলের ভয়ে দার্জিলিং যাবো বলছি? না, আমি নিজের ইচ্ছাতেই দার্জিলিং যাবো। যা এক কাপ চা আন। চিনি নাই। কি বললি? এই সেদিনে 10 কেজি চিনি আনি দিলি, আর ইয়ার মধ্যে শেষ? শুধু কি চায়েই খাস নাকি? আমার আর কি দেশা আছে, শুধু চা। এক মগ করিয়ে পান 25টা একবারে, সঙ্গে লং এলাচ আর মোবাইলে গেম সারা দিন রাত, তরকারি পুড়লো চেঠা নাই। এই তো কোটা নেশা, এইগুলা কোন নেশা? না না না, এইগুলা কোন নেশাই লই, এইগুলা তো সব পেশা। তোমার দিন রাত বেরি নিয়ে বসে আছো, বান্ডেল বান্ডেল বেরি শেষ করে দাও, একটা বেরি থাকতে আর একটা বেরি ধরাও, তখন খরচা হয় নাই। হ্যাঁ সেই লাগেই তো, একটা বিড়ি আগুনে আর একটা বিড়ি ধরায়, যাতে দেশালাইয়ের খরচাটা বাঁচাইতে পারি। বড় খরচ বাঁচাইতে আইলো রে, সেদিন তোমার চোখে ধুলা পড়িলো, দোপার কিনতে 200 টাকা বিধাই গেল নাই। তোর চোখে তো একটা শাড়ি পড়িলো আর 250 টাকা পার হইয়ে গেল। কি তুমি দূর খটা দিব কেনে, স্বামী স্ত্রীতে টুকু আলোচনা করছি। বলি বিহার পর কটা শাড়ি কিনে দিয়েছে আমাকে? হিসাব রাখলে গুজরাতে কাপড় মিলের মালিককেও হারাইন দিছি। চুপ করস কুতাটা। চুপ 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 চুপ, পাড়ার লোক শুনতে পাবে। শুনুক শুনুক, তোমার কীর্তির কথা সব শুনুক।
কি দাদা কি করছো? তো গোল কিসে? নাটকে রিয়াল সেল চলছে। ঠিক আছে দাদা, চালান যাও চালান যাও। এত জোরে জোরে চেঁচাছি না, রোগ ধরে যাবে। রোগ? তার মানে সেই পুরনো বস্তা পচা রোগ? না না, এখন আর ওই রোগ নাই, এখন সব নতুন নতুন রোগ। নতুন রোগের নাম গুলো কি সুন্দর নাম! হবে কি নাই কেনে, এখন তো সব ইম্পোর্টেড মাল। আগের রোগ গুলো ছিল ইয়া ইয়া, নিউমোনিয়া, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, ডিপথেরিয়া, সব ইয়া ইয়া। আর এখন? এখন ইস আর আস, ইস এনফ্যালাইজাইটিস। ডাক্তার যখন কোন রোগ ধরতে পারে নাই, তখন বলে ভাইরাস। ও নাম শুনে রোগ ভুগতে মন করে। আর আমার দেখো খালি আমাশা, ঘামাচি, ফোড়া, হাজা। সব থেকে আধুনিক রোগ হলো করোনা ভাইরাস। মা গো কি সুন্দর নাম! আগে ছিলামিয়া বিদেশে যেত ডিগ্রি আনতে, আর এখন বিদেশে সবাই করোনা ভাইরাস নিয়ে আসছে। ও তাহলে আমাকে তোমাকে ছেড়ে বিদেশে যেতে হবে? না না, এখন আমাদের দেশেও পাওয়া যাচ্ছে। এ গো, তখন তুমি আমার পাশে থাকবে তো? মাথা খারাপ আমি কেন, তখন তোর পাশে একটা কুকুর কেউ যেতে দিবে নাই। তখন ঘরে একটা আলাদা পোশাক পরে একাই থাকবি। তবে এত কিছু করার কি দরকার, তোর তো এমনিতে একটা বড় রোগ আছে। কই গো কই গো, আমি তো বুঝতেই পারি না। আমি ঠিক বুঝতে পারি। এ গো কি নাম বলো না? এনসাইক্লোপিডিয়া, মানে শব্দকোষ। ও মা, বাংলা নামটাও কি সুন্দর। এ গো এ গো, এইটাতে কি হয়? শব্দগুলো গিজ গিজ করে, আর ভিতরে সেগুলো কথা হয়ে ছিটকাই ছিটকাই বার হয়। হ্যাঁ, তার মানে আমি পাগল? হ্যাঁ।